হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল চৈতিস ক্রিয়েশন। আমার এই ব্লকে থ্রি পিস স্ট্যাম্প কীভাবে করেছি সেটি আপনাদের সাথে আজকে শেয়ার করবো। স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। তৈরি করতে গেলে সবার প্রথমে কাপড় নিতে হবে। আপনারা চাইলে বয়েল বা পপলিং বা সুতি যে কোনো কাপড় নিতে পারেন। আমি এখানে পপলিং কাপড় নিয়েছি, কারণ বয়েল কাপড় হচ্ছে খুব তাড়াতাড়ি পাতলা হয়ে যায়। কামিজটি তৈরি করার জন্য আমি মোট আড়াই গজ কাপড় নিয়েছি। আড়াই গজ কাপড়ের থেকে আমি মাঝ বরাবর দুই ভাগ করে সামনের পার্টের জন্য একটি অংশ নিয়েছি এবং পিছনের পার্টের জন্য আরেকটি অংশ নিয়েছি। আর হাতার জন্য আলাদা হাফ গজ কাপড় নিয়েছিলাম। এরপর হচ্ছে ডাইস এবং রেডিওক্রোমিন কালার এবং রং স্প্রেড করার জন্য অনক্লথ নিয়েছি পুরাতন। তো এই অনক্লথের যে পিছনের অংশটি, এই অংশটিতে আমি রং স্প্রেড করেছি। তো এরকম আমি ডাইসের মাপ দিয়ে এই অনক্লথে রং স্প্রেড করে তারপর হচ্ছে ব্লক করতাম। এই ভিডিওতে আমি আপনাদের সব কিছু দেখাতে পারিনি। আমি ব্লকে আরেকটি থ্রি পিস করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর হচ্ছে এগুলি রেডিওক্রোমিন কালার, যা একটি কোটাতে 50 ml রং আছে এবং 20 টাকা করে নিয়ে থাকে, আবার কোথাও কোথাও 30 টাকাও নিয়ে থাকে। তো এই ডাইসগুলোকে সবার প্রথমে জলে ভিজিয়ে রাখতে হবে ব্লক করার আগে, তারপর শুকনো কাপড় দিয়ে মুছে তারপর ব্লক করতে হবে। তো কোন ডাইস দিয়ে আমি কোথায় কীভাবে ডিজাইন করেছি আপনাদেরকে দেখিয়েই দিলাম। তো আপনারা আশা করি বুঝতে পারছেন আমি অনায়াসে এই ডিজাইনটি করে নিয়েছি। আপনারা চাইলে এরকম ছোট ছোট 2-3টে ডাইস কিনে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন, শাড়ি, থ্রি পিস বা অন্য কিছু। আর এখানে আমি এই কামিজটি নিচে যে ডিজাইনটি করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। তো ডিজাইনটি করার পর আমি সুতা দিয়ে কাজ করেছি, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন। তো আপনারা চাইলে এরকম ডলার বা সুতার কাজ করে থ্রি পিসটিকে অনেক বেশি গর্জিয়াস করে ফেলতে পারেন। এখানে আমি যে ডিজাইনটি করেছি সেটি কিন্তু মাত্র 2টি ডাইস দিয়েই করেছি। আর আমি সুতার কাজ করার ক্ষেত্রে লাচ্চি সুতাগুলো ব্যবহার করেছি। এগুলো 15 টাকা নিয়ে এসেছিল একটি লাচ্চি। এই লাচ্চি সুতোগুলো বেশ ভালোই কাজ করার ক্ষেত্রে, আপনারা চাইলে এই লাচ্চি সুতা কিনে কাজ করতে পারেন। তো এই লাচ্চি সুতাগুলো কীভাবে ব্যবহার করতে হয় সেটি আমি অন্য আরেকটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। আজকে এ পর্যন্তই। অনেকেই প্রশ্ন করে থাকেন রেডি কালার এবং র কালারের মধ্যে পার্থক্য কী এবং কোনটা ভালো। তো এই সকল প্রশ্নের উত্তর দিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, সেই ভিডিওটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন আমি এই কামিজটির পেছনের অংশে কী ডিজাইন করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। কামিজের মাঝখানে যে অংশটি করেছি, যে ডিজাইন, সেই ডিজাইনটি আমি কামিজের পেছনের অংশে করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে। তো এই কামিজটি আপনারা বানানোর ক্ষেত্রে এভাবেই সুন্দর করে যার যার সাইজ মতো বানিয়ে নিতে পারেন। অনেকেই চিন্তা করে থাকেন আগে হয়তো বা ব্লক করার আগে আপনাদের থ্রি পিস কেটে নিতে হবে বা এমন কোনো কিছু। আসলে তেমন কোনো কিছুই করতে হয় না, একটু কমন সেন্স নিয়ে কাজ করলে আপনারা খুব ইজিভাবে কাজগুলো করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে গলায় কাজ করেছি, এখানে কিন্তু কোনো প্রকার জামা কাটিনি। জামার মাঝ বরাবর আমি 5 ইঞ্চি জায়গা বাদ রেখে গলার ডিজাইনটুকু করে নিয়েছি, এরপরে আমি বাদ বাকি ডিজাইন করেছি। আপনাদের এখানে আমি সব কিছু বোঝাতে পারছি না বলে, তো আমি আরেকটি যে ভিডিও করেছি থ্রি পিসে সেখানে আমি ডিটেলসে সব কিছু বলেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি আগেও বললাম, ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে অনায়াসে বুঝতে পারবেন কামিজ কাটা ছাড়াই কীভাবে আপনারা ব্লকের কামিজ তৈরি করতে পারবেন। তো এর মাঝখানে আমি একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম, আপনারা ব্লক করার ক্ষেত্রে টেবিলের উপরে করবেন এরকম। তো টেবিলটির উপরে এরকম একটি মোটা কাঁথা বা কম্বল বা যে কোনো পুরাতন কোনো কিছু ব্যবহার করতে পারেন। আমার কাছে পুরাতন একটি তোয়ালা ছিল, আমি সেটি দিয়েই সাধারণত ব্লক করে থাকি। আপনারা শুধু সরাসরি টেবিলের উপরে ব্লক করতে পারবেন না, কারণ রংটি ভালো মতো লাগবে না। আপনাদের কাছে যদি পুরাতন এরকম মোটা কোনো কিছু না থাকে, তাহলে আপনারা ভালো কাঁথা বা কম্বল উপরে দিয়ে তার উপরে একটি পুরাতন ওড়না বিছিয়ে কাজ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার বিছানাটি মোটাও হলো এবং কাপড়ও নষ্ট হলো না। এই কামিজটি করা নিয়ে যদি আপনাদের কোনো তথ্য জানার থাকে, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। এবং আমার চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ পাশে থাকার। দেখা হবে পরে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে।